আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি সুন্দর ব্লগে সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পর যাব খুকির বাসায়। আসলে দেশ থেকে আসার পরে অনেক অনেক বিজি ছিলাম, আর আমাদের নতুন নাটকও করার চিন্তা ভাবনা করছি, কারণ সব 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 আপু ভাইয়েরা আমাদেরকে মেসেজ করছেন সুন্দর সুন্দর নাটক কখন আসবে, খুব শীঘ্রই আসবে। আর আজকে এই তো এখন বাচ্চা কাচ্চা নিয়ে খুকির বাসায় যাব। তারপরে এরকম ঝিরি ঝিরি বৃষ্টি পড়লে ভাল লাগে না। না, বাই বাই। এই তো চলে আসছি খুকিদের বাসায়, বৃষ্টিও পড়তেছে। ঢুকো, বেল দাও। আর এদিকে চাইনিজ রান্না হবে, ফ্রাইড রাইস, ক্যাবেজ কেটে নিয়েছে, পেঁয়াজ আর আদা ছেলে নিচ্ছে, চিকেন ফ্রাই করবো, মেরিনেট করে রাখছি। আর ফ্রাইড রাইস আর চিকেন, এটা হচ্ছে ইয়েতে দিব আর কি, ভেজিটেবল দিব। আচ্ছা, আর এদিকে আছে, আর এই যে আজকে মজা করে খাবো অনেকদিন পর খুকির হাতে। হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে ওই সময়টাতে আসলে খাবারের অন্যরকম একটা মজা ছিল, তখন তো দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার মজাটা ডিফারেন্ট থাকে, এজন্য মানে যেভাবে খাওয়ার দরকার ছিল আমি ওভাবে খাইনি। আমি আসলে দেশে যে কেক আনতাম বা আসতো যে, আমি কখনোই খাইতাম না, কারণ আমি চিন্তা করতাম যে আমি না খেয়ে ওদেরকে খাওয়াই, কারণ আমি তো ইউকেতে কেক এত খাই এবং আমার আমাদের ফ্রিজেও থাকে, আমার বাসাতেও আছে, এই যে কেউ খাওয়ার নাই। সো এর জন্য চাইছি যে না, আমি না খেয়ে ওরা খাক, আমি তো ওখানে গেলে খেতে পারি। আর দেশি মিষ্টি খাওয়া আর খাওয়া, এত কি আর খাওয়া যায় দেশি মিষ্টি খুকির বাসায়। আর দেশ থেকে আনা আর খুকির মজাদার রান্না। আর এই যে স্প্রিং অনিয়ন, পেপার, ক্যাবেজ, ক্যারট, এখানে রাইস রান্না হয়ে গেছে। না, এটা কোনো ব্যাপার, এই রান্নাটা তো মামুলিক ব্যাপার, একদম ইজি, আমি পারবো। কিন্তু ধনে পাতাও দিয়ে দিচ্ছে, আর এদিকে সঞ্জিতা কি করছে, কিউকাম্বার খুকের মতো কাটার ট্রাই করলো। এই রান্নাতে আমি থাকতে চাই না, সেজন্য আমি এখানে নাই, কারণ এক পাহালে তিন রান্ধনি পইরা মরে ফেল গেল, নি আমি সেখানে মরতে চাই না, তাই আমি এখানে নেই। আর আমি কত বুদ্ধিমান দেখেছেন, সবাই শিখবেন নাকি থেকে। এই যে বান্ধবী আমার খাইতেছে, আপনারা খেয়ে প্রশংসা করলে আমি হ্যাপি। লাকি, এই যে বাকি সব চিকেন সব বাচ্চারা মিলে খুব মজা করে খাচ্ছে, দেখি তো কে লাইক করে। ওয়াও, ইয়ামি, সবাই খাচ্ছে মজা করে। আমিও চলে আসছি, রুপি সাউন্ডলেস করো। এই যে দেখো খুব মজা করে খাচ্ছে, মজা না, ইয়ামি। ইশবি, ইশবি বলো, রুপি ডেলিশিয়াস।
Again, bolo. Gorgeous. Gorgeous? Yeah. আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এখানেই আল্লাহ হাফেজ।